দেখিস আসতে। হ্যাঁ মা, তুমি এখনো ঘুমাওনি? কোথায় ছিলি? খেলছিলাম ফুটবল। কখন? বিকেলে। এই তো খেলে এলাম না রে শাহেদ। জি খালাম মা। আমি জানি তুমি মিথ্যে বলবে না। আরে ও আর কি বলবে, ও তো আমার সাথে ছিল, আমি যা বলছি ও তো তাই বলবে। বল না। আরে হে কি বল। বেশ তো, এ কথা বল গে যে তোর বাবার কাছে। বাবা, বাবা এখনো ঘুমায়নি? যার ছেলে এমন বাদর তার কি এত সহজে ঘুম আসে? মা মা প্লিজ, আজকের মতো একটু ম্যানেজ করে দাও মা। এই মা, আর কোনোদিন এরকম করবো না। কান্দো কান্দো মা, চল পালাই। আরে আস্তে আস্তে, গলা আটকে মরবি তো। গলা শুকিয়ে মরে যাচ্ছিলাম। কি অবস্থা? বুঝতে পেরেছি, হর হর করে টেপ রেকর্ড করে দিতে যে মেয়ে দেখতে গিয়ে তারা খেয়ে জান বাঁচিয়ে ঘরে ফিরেছি। আর আমার শ্রদ্ধেয় আব্বাজান দু হাতে দুটো গর্দান পাকড়াও করে এক ধাক্কায় জাহান্নামের চৌরাস্তার মোড়ে পাঠিয়ে দিল। বাস, তারপর? তারপর তুমি তো ঘরের ছেলে, আবার ঘরে ফিরে আসছে। কিন্তু আমি, আমাকে হয় রাস্তা রাস্তায় ঘুরতে হতো, না হয় ব্যাক টু দা ভিলেজ। গরিব মায়ের চোখের পানি মোছার ডিউটি, বাস। না না দোস্ত, তুই সাথে থাকলে নরক কেউ স্বর্গ বানিয়ে সেখানে থেকে যাব, আর দুজনে দুটো লাইফ পার্টনার জোগাড় করে ফেলবো। মাফ করে দে দোস্ত, তোর এই খাম খেলের মধ্যে আমি আর নেই। অসম্ভব, দুজনে দুটো ফার্স্ট ক্লাস মেয়ে খুঁজে বের করব, একসাথে বিয়ে করব, এই প্রতিজ্ঞা থেকে এক চুলো নড়া যাবে না। আস্তে আস্তে, যেভাবে কথা বলছিস তাতে মনে হয় রামরায় মাঠে দাঁড়িয়ে আছিস। শুনলি না, খালু জানে এখন জেগে আছে। ওরে বাবা রে, চল। নবাব সাহেবরা বুঝি এতক্ষণে ফিরলেন? না না, আমার ভালো লাগছিল না, তাই পাইচারি করছি। লুকো লুকো, তোমার ছেলে যেমন একটা বাঁদর তেমনি তার বন্ধু, যখন মাথায় চড়ে নাচবে তখন বুঝবে। কি যে বলো, পড়াশোনা শেষ, এখন তো একটু হইচই করে বেড়াবি, বিয়ে দিয়ে দাও। একদম ঠিক। বিয়ে আর কাজ পেলাম? এখন বেকার হয়ে নিজেই কাঁধে চেপে বসে আছে, এরপর বিয়ে করে বউ নিয়ে এসে আরেক কাঁধে চাপবে, ওসবের মধ্যে আমি নেই। আগে রেজাল্ট বেরো, পাশ করুক, একটা চাকরি বাকরি করুক, তারপর দেখা যাবে। এখন ঘুমাও। আরে বাবা ঘুমাও, সকালে তার দেরি নেই। খবরদার।
আমি তো তোর মুখ দেখলাম, তা নয় তো কি যা অবস্থা, তাতে মরণের আগে প্রতিজ্ঞা পূরণ হবে বলে তো মনে হচ্ছে না। তবে চল সামনে গিয়ে মুখটা দেখে নেই, ফর্সাটা কালো সেই ভালো, চল চল। কেমন বুঝলি? ভালোই তো। তাহলে কথা বলি? হ্যাঁ বল। তাহলে চল। হ্যাঁ চল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা? চিনতে পারলাম না তো। পরিচয় দিলে চিনতে পারবেন। অবশ্য দেবার মতো তেমন কোন পরিচয় আমাদের নেই, তবে হয়ে গেলেই হবে। কি বলছেন আপনারা, কি হয়ে গেলে কি হবে? মানে আমি বুঝিয়ে দিচ্ছি। তার আগে একটা ইনফরমেশন দরকার। মানে আপনার কোনো বান্ধবী টান্ধবী অথবা অথবা ছোট বোন বড় বোন এই আপনার মতো হলে চলবে? কি বাজে বকছেন। না 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 না, বাজে নয়, সব কাজে, শুভ কাজে। এই ধরুন কি আপনার সঙ্গে আমার, আর আমার বন্ধুর সঙ্গে এই আপনার ছোট বোন কিংবা বড় বোন কিংবা উল্টা পাল্টা একটা কিছু ইয়ে, তারপর বিয়ে। যত সব বোগাস দোস্ত, পারলো ওই মেয়েটা তোকে এমন করে গাল দিতে পারলো? বল, তুই বল। এরপরে কবি সাহিত্যিকরা বলেন মেয়েরা কোমল, ফুলের মতো, আসলে কাঁটার মতো, মুড়ো ঝাঁটার মতো। আমার মনে হয় দোস্ত আমাদের কপালটাই বোধহয় ফাটা। চল কোথাও গিয়ে বসে এই কপালটাকে বাতাস খাই। তাই চল। তাহলে তো মুখোমুখি হওয়া ঠিক না, ভয়টা থাকার দরকার। বাবাকে ভয় না করলে ছেলে পেলে না গুল্লায় যাবে। হ্যাঁ, সেই জন্য তো বলছি তাড়াতাড়ি শুয়ে পড়ো। ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি কিন্তু ভালো করে শাসন করে বলে দেবে, আমি জানতে পারলে কেমন হয়ে যাবে, একেবারে কেমন হয়ে যাবে। ঠিক আছে। এইয়ে আমি কিন্তু যাচ্ছি, শুয়ে পড়ছি, আমি কিন্তু ঘুমাতে যাচ্ছি। মা! কেন মা, বাবা ঘুমায়নি? এতক্ষণ তো এখানেই ছিলেন। আরে তাতে কি হয়েছে, বাবা তো নিজের মুখে বলে গেল আমি ঘুমাতে যাচ্ছি। কি সব শুনেছ? কিছু শুনিনি মা, কান দিয়ে ঢুকে গেছে। কান দিয়ে ঢুকে গেছে না, কান এত লম্বা হয়েছে? চিল্লা চিল্লা
বাবা এলে লীলায় পাঠিয়ে দেবে। যাই মা, চুন, বাই বাই। বাই। হবে না, বুঝে ফেলেছি, হবে না। হোটেল বাকি ছিল তাও শেষ। কেবল তো ঢাকা দেখলি, আরো দেখবি। অফকোর্স, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বঙ্গোপসাগর, সব তন্ন তন্ন করে দেখব। এখন বল, আগে সুন্দরবন না বঙ্গোপসাগর? না দোস্ত, সুন্দরবনে বাঘ আছে, ওখানে বরং পরে যাব। হ্যাঁ তাই, আগে বঙ্গোপসাগরে চল। Thank you.
এবার আমাদের ওয়ে অফ অ্যাকশন চেঞ্জ করতে হবে। অনেক ভেবে দেখেছি মেয়েরা খুব হিংসুটে হয়, এক মেয়ের কথা অন্যজনের কাছে বললেই অমনি খেপে যায়। শোন, সে বান্ধবী হোক অথবা বোনই হোক, রাইট? শোন, এখন আমাদের ওয়ান বাই ওয়ান এগুতে হবে। এমন সুন্দরী ফার্স্ট ক্লাস মেয়ে হাতছাড়া করা যাবে না। কিন্তু প্রতিজ্ঞা যে ছিল একসাথে বিয়ে করো। হ্যাঁ বাবা, ঠিকই তো আছে, তুই প্রেম চালিয়ে যা, আমারটা যখন খুঁজে পাবো তখন একসঙ্গে বিয়ে করবো। এবার ওদের খোঁজ লাগানো দরকার। তা ঠিক। উনি কে, কোথায় থাকেন এবং কোত্থেকে এসেছেন? বসো। ঢাকা থেকে এত দূর এসে এই অচেনা পরিবেশেও তোমরা যদি এমন করে হইচই করে বেড়াও তাহলে আমি কি করে কন্ট্রোল করব? আমি চাই সন্ধ্যার অন্তত এক ঘন্টা আগে তোমরা সবাই রুমে ফিরে আসবে। আর কোনো দিন যদি সন্ধ্যার পরে তোমরা বাইরে থাকো, আমি সেই দিনই ট্যুর ক্যান্সেল করে ঢাকায় ফিরে যাব। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আমি তার দায়িত্ব নিতে যাব কেন? চান্স কি বলবো, আলাপ করবি তবে খবরদার বান্ধবী কিংবা বোনের কথা বলিস না, নতুন কথা বলবি। নতুন কথা? আরে হ্যাঁ, নতুন কথা, নতুন কথা। আচ্ছা, ঢাকা থেকে এসেছেন বুঝি? আপনার কি দরকার? না, আমিও ঢাকা থেকে এসেছি, তাই ভাবলাম একই জায়গার লোক একটু আলাপ টালাপ। আমি ঢাকা থেকে এসেছি, কে বললো? কাল রাতে আপনাদের ম্যাডাম বললেন যে আপনি আপনি কোথায় ছিলেন? না না, আমি কোথাও ছিলাম না, এই তো এখানে এই সাগরের পারে আপনার পাশে। আপনার বান্ধবীরা চলে গেল, আপনি থেকে গেলেন যে? ভুল করেছি। আরে পড়িস নে, পড়িস নে, এত অল্পতেই পড়ে গেলে পরে আর দাঁড়াতে পারবি না। আরে আমাকে ইডিয়েট বলে গেল এবং চলেও গেল। তোকে তো আমি আগেই বলেছি প্রথম প্রথম একটু চটবে দোস্ত, তারপর পড়বে তো? আলবত পড়বে। আরে কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। দেখবো কি করে, যা বুঝলাম তা তো তার দেখাই করবে না। তুই করবি কি করে? পেয়েছি, আজ আমরা আমাদের ওই কটেজটা ছেড়ে দেব, তারপর ওদের কটেজের ঠিক পাশের কটেজ দেখি। তারপর? তারপর ওর চোখ তোর দিকে ঘুরিয়ে দেব। কি করে? নেচে গে সাজিয়ে বাজিয়ে, সাজিয়ে বাজিয়ে নেচে গে।
একটু সুযোগ গান ধর। তুই চুপচাপ বসে থাক, আমি আসছি। আচ্ছা গার্লস, তোমরা কেউ বেরোবে না, তিনটার সময় আমরা বৌদ্ধ মন্দির দেখতে যাব। অল রাইট? থ্যাংক ইউ ম্যাডাম। আমি গান বাজাচ্ছি, তুই ঠোঁট মিলে যাবি, পারবি তো? পারবো। লালন গীতি মিলন হবে কতদিন? আচ্ছা ঠিক আছে, বাজা। মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। ভালো বললো তো, লোকটা কে রে? যাই বলিস, লোকটার গলা কিন্তু ভারী সুন্দর, একটা পাজি। কপাল গুনে, মিলন হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মেঘের বিদ্যুৎ মেঘে কিছু একটা করব, তবে আজ আর নয়, কাল রাতে। হ্যাঁ
কালকে বাদর নাচতে আজ রাতে হলে আজকে ক্যাম্পফায়ারটা জমে যেত। আমাদের উপর কি রাগ করতে আছে? আপনারা কত সুন্দর, আপনাদের জীবনে কত আশা, প্রেম পেরেছি, ভালোবাসা, বিয়ে হবে, ঘর সংসার হবে, ছেলে হবে, মেয়ে হবে। আমাদের জীবনে তো কিচ্ছুই নেই গো দিদি, এখন নাচ গান করে রোজার পয়সা পাই। আপনারা যদি তাড়িয়ে দেন তো কোথায় যাই? আমাদের তাহলে কি করতে হবে? কিছুই না, সব আমরাই করব। মানে নাচব, গাইব, আপনারা খুশি হয়ে যা করবেন তাই নেব। না না বাবা, আমাদের অত সময় নেই, তোমরা যাও এখান থেকে। তাহলে কোথায় যাব গো দিদি? হায় আল্লাহ, এত রাতে! আহ মায়া, বেচারিরা কত আশা করে এসছে, করুক না একটু নাচ গান। আপনি বড় ভালো গো দিদি, মনে কত প্রেম প্রীতি, দোয়া করি আপনার সোনার টুকরো বড় দুটো ছেলে মেয়ে হয়। সরম লাগে গো দিদি। মা, আরে, ওই মা, আরে,
খাওয়া তো দিতে হবে। আপনার অনেক মেহরবানি গো দিদি। রাত কত বাজে গো দিদি? হ্যাঁ একটা বেজে গেছে। একটা? এত রাতে কোথায় যাবো গো দিদি? কেন তোমাদের বাড়ি অনেক দূরে যে গো দিদি। আগো মা ভয় করে, পথে যদি গুন্ডায় ধরে ওরে বাবারি গুন্ডা মা নিচ চলে যাবে গো দিদি। আহা কি করছো, আচ্ছা না দোষ কি গো দিদি, আমরা তো ছেলেও না মেয়েও না। আপনার হাতটা কত নরম, এই হাতে কত কি লেখা আছে আপনার হাতটা একটু দেখি। ও খুব ভালো হাত দেখে কত দিদি, আপনার প্রেম ভালোবাসা বিয়ে সব বলে দেবে। এই তো এই তো স্পষ্ট লেখা আছে আপনার প্রেম হব করছে। আচ্ছা তো কার সাথে? খুব সুন্দর ছেলে, অনেক দূর থেকে এসেছে, চার সরোজের আকর্ষণের মতো টান এখানে চলে এসেছে গো দিদি। আচ্ছা আচ্ছা ছেলেটা আছে কোথায়, আমার সামনে নাকি? হবে না হবে না, শালার কপালটাই খারাপ, এই কপালে কিচ্ছু হবে না। আলবাত হবে, হতেই হবে। কই হচ্ছে কোথায়? খালি গন্ডগোল হচ্ছে, প্রেম হচ্ছে কোথায়? হ্যাঁ পেয়েছি। শোন ওল্ড সিস্টেম আর হবে না, মডার্ন সিস্টেম ধরতে হবে। সে আবার কেমন রে? ফিল্মিক স্টাইল, নায়ক আছে নায়িকা আছে, এখন একটা ভিলেন, ভিলেন ছাড়া, ভিলেন ছাড়া প্রেম জমতেই পারে না। ভিলেন? আরে ভিলেন কোথায় পাবো রে? সত্যিকার ভিলেন যখন নেই তখন আমাকে মিথ্যে মিথ্যে ভিলেন সাজতে হবে। তাই ভালো দোস্ত, মিথ্যে মিথ্যে ভিলেনে ভালো। ও এমনিতে নাগাল পাচ্ছি না, তার উপর আবার আসল ভিলেন। কেরামত মিয়া, পপিকে তোমার ভয় দেখাতেই হবে, ধরে নিয়ে যে বিয়ে করতেই হবে। হ্যাঁ চোখ পড়লেই কলজে কেঁপে ওঠে, সামনাসামনি পড়লে তো তাকাতেই পারবো না। শালা এক বাড়িতে 10 বছর একসঙ্গে থেকেও কোনদিন কিছুই বলতে পারিনি, সুদূর ঢাকা থেকে ফলো করে এসে এখানে, এখানেও যদি বলতে না পারি তাহলে কালাম্মার এত বড় সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। না আমাকে ভাড়াটে গুন্ডা লাগাতেই হবে। আপনার ভিজিট কত? চেম্বারে 60, পাশে 120। চেম্বারে 60, পাশায় ডাকলে 120, আর যদি এখানেই বলে ফেলি? এখানেই ইমার্জেন্সি, কি রোগ আপনার? রোগ মানে আমি রোগী? রোগ না হলে ডাক্তারের ভিজিট জানতে চান কেন?
মুক্তার? তবে কি মুক্তার? ডাক্তার সাহেব রামিস চাষালা, প্রথমে মিস ফায়ার না, এখন থেকে আমাকে প্রথমে জানতে হবে লোকটা গুন্ডা কি না। হয়ে গেছে, এক গুষিতে একেবারে ঠিক জায়গায় পৌঁছে গেছে, একেবারে ঠিক জায়গায়। আপনারা বুঝি গুন্ডা? গুন্ডা মানে সারা কক্সবাজারের লেখা আমার, বেয়াব বেঙ্গল থেকে চলে যান টেকনাফ থেকে মোশের গুত্তা। মোশের গুত্তা? ও আপনি তো জানেন না, এক ফিল্ম পার্টি এসেছিল, লাল কাপড় দেখে যেতে গেল মোষ, তারপরে দিল গুত্তা, সেই থেকে জায়গার নাম হয়ে গেল মোশের গুত্তা। ও তো টেকনাফ থেকে মোশের গুত্তা, আপনি যেখানে যাবেন জুলমত গুন্ডার নাম বললেই সবাই তর 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 করে খাপে। আপনার নাম বুঝি জুলমত? আমার নাম কেরামত। আপনার নাম কেরামত? উস্তাদ জুলমত, আমি হেকমত। বলেন তিন মত মিলে কাকে করতে হবে মেরামত? তার আগে আপনাদের ফিসটা বলেন। একমত বলে দাও, কাউকে দোলাই 500। হাজি জুলমত 1000। নারী নির্যাতন কোন অসুবিধা হবে না, হবে 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 হবে। ফিস 10,000। তো কোন অসুবিধা নেই, আমি ম্যানেজ করে দেবো। 5,000 টাকা হবে অর্ধেক অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, ওকে তুলে নিয়ে আমার সাথে রামুর বাংলায় পৌঁছে দিতে হবে। চলেন চলেন। সব দিন পেছন পেছন ঘুরে আস, তোমাকে আমি বাগে পেয়েছি, পালাবে কোথায়? পৃথিবীর এমন কোন শক্তি নেই যে তোমাকে আমার হাত থেকে রক্ষা করে। যদি জীবন নিয়ে ফিরতে চাস তাহলে চলে যা। তোর প্যারের বিবি জান না কিরে, না রাসের পিড়িতি খবরদার, ওর সামনে কথা বলব বলছি। সত্যি সত্যি মানুষ তোর তো বহুত মেরেছিস কিন্তু। Yeah!
কোনো ভয় নেই। এর জন্য মেয়েদের পুরুষ সাথী দরকার। একমাত্র পুরুষরাই পারে জীবন বাজি ধরে তার প্রেমিকাকে রক্ষা করতে। এই যে একটা গুন্ডার সঙ্গে লড়াই করলাম, এ তো কিছুই না। ভালোবাসা, সরি, ভালোবাসার জন্য আমি তো জীবনটাই দিয়ে দিতে পারি। জি, আপনি বুঝবেন না। চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। থাক, ওদিকে আমার বান্ধবীরা আছে, আমি একাই যেতে পারবো। আজকের জন্য আপনাকে ধন্যবাদ। একটা ইয়া মদন গুন্ডা লাফিয়ে পড়ল। তারপর তারপর কি ভাই? তারপর গুন্ডাটাকে মেরে একেবারে প্লাট করে দিল। তারপর আমরা পালিয়ে এলাম। সামনে থাকলে আমরা প্লাট হয়ে যেতাম। সরি দোস্ত, মাফ করে দে। তবে কাজ হয়ে গেছে। কি করে বুঝলি? বুঝবো না, লাল চোখে নীল আভা এসেছে, কণ্ঠস্বর তারা থেকে খাদে নেমেছে। তবে বেশি কিছু বলেনি, শুকনো হলেও ধন্যবাদ তো দিয়েছে। সাবাস সাবাস দোস্ত। এবার বোঝ আমার প্ল্যানটা কত সাকসেসফুল। তোকে বলেছিলাম না, নায়ক আর নায়িকার মাঝে একজন ভিলেন না হলে প্রেম জমতেই পারে না। শোন, আজ তোকে আমি সারা রাত শেখাবো, কাল তুই কিভাবে ওর সামনে তোর মনের কথা খুলে ধরবি। খুলে ধরবো? ইয়েস, খুলে ধরবি। তাহলে চলো তো। চলো। কোথায় ছিলি? সবাই চলে গেছে আর আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। আর যা কাণ্ড ঘটেছে না, এক গুন্ডা আমাকে অ্যাটাক করেছিল। বলিস কি তারপর? ওই ছেলেটা। কোনটা? ওই যে ওই পাজিটা, কোথ থেকে ছুটে এসে আমাকে সেভ করলো। একা? দেখে তো সাজানো কিনা। না না, যা মারামারি করলো না, ওরা তো দুজন, একজন গুন্ডা সে যে অ্যাটাক করেছিল, আর উনি নায়ক সে যে তোকে বাঁচিয়ে বাহাদুর হয়ে গেলে। তাই তো, চেহারাটা চেনা চেনা মনে হচ্ছে। ইস, ভয় পেয়ে আমি খেয়ালই করতে পারিনি, এটাও শয়তানটার একটা চাল। চল তো। আমি একটু বেসামাল হয়ে আসি, ঠিক আছে? নইলে সাহস পাবো না।
ছেড়ে দে আমাকে, এই গালাগালি করছ কেন? তোকে ছেড়ে দিলে টাকা পাবো কোথায়? নারী নড়বে না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কেন আমাকে ধরে নিয়ে এসছো? কি চাও তোমরা আমার কাছ থেকে? আমরা চাই ঠেকা, আর বসছে তোমাকে, আর বসের হাতে তোমাকে তুলে দিতে পারলেই আমরা পাবো অনেক টাকা। কে তোমাদের বস? আমার সাথে তার কিসের শত্রুতা? জি 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 জি, শত্রুতা থাকবে কেন? প্রেম প্রীতি ভালোবাসা, বস তোমাকে বিয়ে করবে। নারী কান্নে বুক ফাটি যায়, নারী অবলা। বস চলিয়ে গিয়ে, বস ব্যাংক গিয়ে, বস সুন্দরী ঘরে টেকা টেকা। এখন কি করব? কি করবি? তুই ওকে সঙ্গে নিয়ে চলে যা। কিন্তু আসল শয়তানটাকে তা তো জানা হলো না। ওকে পড়িয়ে দিয়ে সাইডে দিয়ে যাস, আমি শয়তানটার বিয়ে সব মিটিয়ে দেবো। নে। এলো ও শয়তান লম্পট গুন্ডা। আরে যার জন্য চুরি করি সেই বলে চোর? হ্যাঁ চোর। বদমাশ চিপ, মনে করো তোমার ভণ্ড আমি বুঝি না। যা বলছে চুপচাপ তাই করো। এই প্যান্ট শার্ট পরে তাড়াতাড়ি শাড়িটা খুলে দাও। মেদা
চলি দোস্ত, তুই কার সাথে চলে আসিস? ঠিক আছে। Don't touch me. চুপ, যা বলার ফিরে গিয়ে বলবি। সাবধান করে দিচ্ছি, পথে কোনো ঝামেলা করলে খুব খারাপ হবে। এসো উঠো। আজ আমার ভয় নেই। তবে তুমি আমাকে আগে থেকে ভালোবাসতে না? শুধু শুধু খারাপের জন্য প্রকাশ করতে পারো না? ও জল্লাদ কারাম্মা, দুটি কোমল হৃদয়ের ভালোবাসা গড়া টিপে হত্যা করেছিলে। ভাগ্যিস, ভাগ্যিস তুমি বেড়াতে এসেছিলে আর আমিও তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিলাম। নাহলে তুই, আমি কোনোদিনই জানতে পারতাম না। হ্যাঁ, এখন তোমাকে বিয়ে করে দিয়েছে। খালাকে বলবো আমি এখন সবকিছুর মালিক। Oh!
পপির বাড়িতে একটু টেলিফোন করে দেখুন না, বড়লোকের খেলি মেয়ে তো, যদি হঠাৎ ফিরে যেয়ে থাকে। ওর টেলিফোন নাম্বারটা 606492, নাম্বারটা লিখে নিন 606492। আর আপা, এখানে পুলিশে জানাবো কি? আচ্ছা আচ্ছা, প্লিজ একটু কলম দিন, 606492।
প্লিজ, এই যে শুনুন, দয়া করে চাকুটা গরম করে আমার হাতে লাগিয়ে দিন প্লিজ। আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ প্লিজ। আমার হাতে লাগিয়ে দিন।
একদল গুন্ডা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। স্টপ ইট, গেট রেডি, জাস্ট নাও উই শ্যাল লিভ ফর ঢাকা। আমি ওর ঠিকানা টেলিফোন নাম্বার কিছু দেওয়ার সুযোগ পেলাম না রে। পপির বাড়ির টেলিফোন নাম্বার মানে রং নাম্বার। হ্যালো হ্যালো পপি, আমাকে চিনতে পারছো না? আমি দেখি মা, আবার রং নাম্বার। হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল, ঠিক মতো ডায়াল করেছে? আরে হ্যাঁ হ্যাঁ, পপি কথা বললো, ওর গলার স্বর স্পষ্ট শুনতে পারলাম। তো কি বললো? এই কি সব বললো, হ্যাঁ না রং নাম্বার, তারপর আবার বললো এই যে মা রং নাম্বার। আরে গাধা,
ঠিকই তো বলেছে, মায়ের সামনে বসে বসে তোর সাথে প্রেম আলাপ করবে নাকি? রাত 11টা বাজে, শুয়ে পড়ো। হ্যাঁ মা, আমি এক্ষুনি শুয়ে পড়ছি। এখন রিং এর আওয়াজ ছাপবে না, মায়ের কানেও ছাপবে না। রাগ করো না লক্ষ্মীতি, মা ছিল তো। টেলিফোন নাম্বার পেলে কোথায়? সে অনেক কথা, সব পরে বলবো। তুমি কেমন আছো? তোমার আমি ডাক্তার বলেছে কোনো ভয় নেই, তোমার সঙ্গে দেখা হলে ভালো হয়ে যাবো, একদম ভালো হয়ে যাবো। কি যে ভালো লাগছে আমি জানতাম, তোমার সঙ্গে আমার দেখা হবে। জানো আমি না টেলিফোনটা বুকের মধ্যে নিয়ে শুয়েছিলাম, রিং না এলে ঘুমোতেই পারতাম না। সত্যি? আর আমি তোমার সঙ্গে কথা না বলতে পারলে পাগল হয়ে যেতাম। এই ঘুমোতে দেবে না, রাত কিন্তু অনেক হয়েছে। অসভ্য! প্লিজ না, আসো কেন, ঘুমাবো না। কি হলো তোমার? এই ভালো হবে না, এই কেচে দেব, কেচে দিলাম কিন্তু। আরে আরে, কাটবে কি? কাল কোথায় দেখা হবে তাই তো জানা হলো না। হবে না মানে? আচ্ছা আচ্ছা, আর দুষ্টুমি করবো না। ওকে বাবা ওকে। এবার বলো কাল কি কি প্রোগ্রাম করা যায়? শুধু তুমি আর আমি। দুজনে দেখবো, আমার যা ভাল লাগছে না। হ্যাঁ মনে আছে তো, ঠিক জায়গা মতো বসতে পারবে? ঠিক আছে, এবার যাও লক্ষ্মী, তুমি ঘুমাও না, যাও না বাবা, কি করো? হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ? কি হলো? হ্যালো হ্যালো একদম ডেড হয়ে গেল। একদম ডেড হয়ে গেল। বেঁচে থাকো টেলিফোন, তোমার শোকে দোস্তের বিহবল থাকায় এই জীবনে প্রথমবার একা একা শান্তিতে গোসল করলাম। শান্তিতে গোসল করা, টেলিফোন ডেড হওয়ার মানে বুঝিস? টেলিফোন ডেড হওয়ার মানে একটা প্রেমের ফোন ফুটতে না ফুটতে
শুকিয়ে যাওয়া। কেন কেন কেন? আরে টেলিফোন যদি না থাকে তাহলে যোগাযোগ হবে কি করে, অ্যাপয়েন্টমেন্ট হবে কিভাবে? সে কি রে, তাহলে অতক্ষণ একা একা কথা বললি, অথচ অ্যাপয়েন্টমেন্ট করিসনি। আহা, আজকেরটা তো করেছি। বাস আজকেরটা করেছিস তো? আজ দেখা করে কালকেরটা করবি, কাল দেখা করে পরশুরটা করবি, পরশু দেখা করে তরশুরটা করবি, তারপর দেখা করে তারপরটা করবি, এভাবে চলতে থাকবে। কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট যদি মিস হয়ে যায়? ওই একটা অ্যাপয়েন্টমেন্ট যদি মিস হয়ে যায় তখন যোগাযোগ হবে কি করে? হ্যাঁ, আমার বুদ্ধি ঢেকি। এটা অবশ্য একটা চিন্তার বিষয়। এক কাজ কর, একটা বিশ্বাসযোগ্য মিডিয়া খুঁজে নে যার মাধ্যমে তুই খবর আদান প্রদান করবি। মাথা খারাপ হয়েছে? প্রেমের ব্যাপারে কোন মিডিয়াকে বিশ্বাস করা যায় না। আমাকেও না? আপনাকেও না। ভালো ভালো, খুব ভালো। তা কোথায় দেখা করছিস? সুপার ইয়াং সিটিতে বিকেল 4টায়। শিখলি, তোমার টেলিফোনে ডেট হয়ে গেছে? এখন তাহলে ব্যাপারটা একটু সন্দেহজনক মনে হচ্ছে। দুটো টেলিফোনে একসঙ্গে ডেট হলো কি করে? টেলিফোনে গবেষণা থাক, এখন বলো কোথায় যাব। আরে কোন গুন্ডা? সে যে কক্সবাজার। আরে না পাগলি, এ হচ্ছে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, তোমার সাথে অভিনয় করেছিল। তাহলে সবকিছু তোমাদের অভিনয়? আরে না না পাগলি, প্রথমে অভিনয় হলেও পরে কিন্তু অভিনয় ছিল না। মিথ্যে কথা, আমি আর তোমাকে বিশ্বাস করি না। ঠিক বলেছেন ম্যাডাম, বিয়ের আগে কোন পুরুষ মানুষকে আর বিশ্বাস করবেন না, এমনকি নিজের খালাতো ভাইকেও না। জি, আপনার খালাতো ভাই গুন্ডা লাগিয়ে আপনাকে তুলে নিয়েছিল। তার মানে ও তো দেশে গিয়েছিল, আজ সকালেই ফিরেছে। তাছাড়া ও তো আমার চোখের দিকে তাকাতেই ভয় পায়। হ্যাঁ, ভয় থেকে বাঁচার জন্য সেদিন নয় করে মদ খেয়ে বেহোশ হয়ে এসেছিল। তারপর আপনার শাড়ি পরা আমাকে দেখে সে কি আবেগ। সত্যি? হ্যাঁ, আপনার শাড়িটা আপনার খালাতো ভাইকে আমি পরিয়ে দিয়ে এসেছিলাম, আর আমার প্যান্ট শার্টটা আপনি। বাস বাস, অনেক হয়েছে। এই এবার রাত পড়েছে তো? তুমি আমাকে অনেক ঠকিয়েছো, তার শাস্তি এখন তোমাকে পেতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, শাস্তি আমার শাস্তি আমি নিজের হাতে নেব। আরে পাগলি, এটা তো একটা খেলনা পিস্তল, এই নাও ধরো। আমার শাড়ি কোথায়? শাড়ি? হ্যাঁ, আমার শাড়ি, যেটা হিমছড়ি এসে তোমাকে পরিয়ে দিয়েছিল। শোনো, আমি যা জানলাম ব্যাস চুপ থাকলাম, তুমিও যা জেনেছ ব্যাস চুপ। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পুরো টিম ঠিক আছে? আরে আরে, ওটার উপর রাগ দেখিয়ে লাভ আছে? তাহলে তো তোর উপর রাগ দেখাতে হয়। আমার উপর? হ্যাঁ, কাল ধুমধাম গুলিগালা আর হইচইয়ের মধ্যে সময় পার করে দিলি, অ্যাপয়েন্টমেন্টে করা হলো না। এই যা
তাই তো? আচ্ছা দোস্ত, দোস্ত বাসার ঠিকানা নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি, কিন্তু লাভ কি? শুনলি না, খালা তো ভাই ফিরেছে, আর তাছাড়া তোকে তো চিনে ফেলবে। আরে ফেলুক, একটা সুব্যবস্থা অবশ্য ঠিকই করা যাবে, অবশ্য কাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কি করবি? মহারানীর উদ্দেশ্যে যাত্রা। এখন দেখলি তো, দেখলি তো ঢাকা চোর ছেঁচোর কেমন বেড়েছে। ঠিক জানালা ভেঙে ভেতরে ঢুকতো, ইস, ধরতে পারলে এমন শিক্ষা দিতাম। ধরা পড়েছে খালা, ধরা পড়েছে, ধরা পড়েছে, ধরে ফেলেছে ওরা। না ওরা না, আমি চিনে ফেলেছি। কে, নাম কি? নাম না, নাম তো জানি না। আরে বাড়ি কোথায় কোথায় থাকে তা তো জানি না, তবে চেহারা চিনে ফেলেছি, দেখলে ধরে ফেলতে পারবো। গাধা, চেহারা তো আমিও চিনেছি, কিন্তু পাবো কোথায়? কেরামত ভাই, চিনে ফেলেছ? হ্যাঁ, চিনে ফেলেছ? কাল বিকেলে রমনায় মুরাদ, কাল বিকেলে রমনায়। Thank you.
দোস্ত, এবার তোর জন্য একটা ফার্স্ট ক্লাস মনের মতো মেয়ে ঠিক করতে হবে, তারপর দুজনের একসঙ্গে বিয়ে। তোদের যা অবস্থা তাতে বিলম্ব মানেই সর্বনাশ। তোদের বিয়ের ব্যাপারটা আগে ফাইনাল করে নে। এই চল তাহলে মাকে বলি। কি বলবি? বলবো বলবো কি বলবো রে দোস্ত, তার চেয়ে একটা হাত সাফাই করে ফেলি। হাত সাফাই? আরে হ্যাঁ, হাত সাফাই যথাক্রমে পপির মা এবং তোর শ্রদ্ধেয় আব্বাজানের উপর। ব্যাস, না টেলিফোন তোলা হবে না এখন, কারোর সঙ্গে কথা বলার সময় নেই। আগে এর একটা স্পর্শ করা দরকার। ধরছে না কেন? ননসেন্স। আহা, এসব কি করছো? এত ব্যস্ত হয়ে ঝোঁকের মাথায় কিছু না করে একটু ভেবে চিন্তে ঠান্ডা মাথায়। এখন আমার এসব টেলিফোন ধরার সময় নেই। আগে আমাকে জরুরি একটা টেলিফোন সেরে নিতে হবে। রেখে দিল, রেখে দিল, শয়তানটা নিশ্চয় বুঝে ফেলেছে। ঠিক আছে, আমিও ধরে আছি, ছাড়ছি না, ছাড়ছি না। সরে যাও, সরে যাও বলছি, সরে যাও, সরে যাও, মুখ 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 বসো। আগে আমি টেলিফোন করে মেয়েটাকে সাহায্য করে নিই। এখন ছাড়িনি দেখছি। ছাড়বো কেন, ছাড়বো কেন? ছাড়ার জন্য টেলিফোন করেছি। কে কে আপনি? আপনি কে? আরে যার কাছে আপনি টেলিফোন করেছেন। আমি টেলিফোন করেছি মুরাদ নামে একটা বদমাস ছেলেকে পাকড়াও করার জন্য। এই খবরদার, খবরদার, খবরদার বলছি, আমার ছেলেকে বদমাস বলবেন না, আমি মুরাদের বাবা। এরে আমার বাবা? কেমন বাবা? ছেলেকে কন্ট্রোল করতে পারেন না? ফের আমার মেয়ের দিকে নজর দিলে চোখ গেলে দেব। কে কে আপনার মেয়ে? আমার ছেলের পেছনে হাজার হাজার মেয়ে তো তো করে ঘুরে বেড়াচ্ছে, ও আপনার মেয়ের দিকে নজর দেবে কোন দুঃখে? দুঃখে না, সুখে, সুখে। ওই বাটপার ছেলে দিন রাত আমার পপির পিছনে ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে। কে? কার কথা বললেন? পপি? ও আপনি তাহলে সেই নচ্ছার মেয়ের মা? তা না হলে ভাবে কথা বলবে কোন মহিলা? খবরদার, খবরদার, মুখ সামলে কথা বলবেন না। আপনি নিজের মুখ সামলান আর নিজের মেয়েকে সামলান। কি বলবো যে টেলিফোনে আলাপ হচ্ছে, সামনে সামনে হলে কি কি সামনা সামনে হলে আমি কি ভয় পাই? আসেন না, চলে আসেন, দেখি কত বুকের পাটা। আমি কেন যাব? আপনি আসেন, আপনি আসেন, কি আমার মর্দরে নিজের বাড়িতে কথা বলতে চায়? কেন আসেন, সাহস থাকে তো আসেন। কি? আমার সাহস নেই? ঠিক আছে, ঠিক আছে, কোন বাড়িতে গিয়ে কাজ নেই, চলে আসেন মুখ টান বলে। আসেন না, আসেন, আমি কাউকে ভয় পাই না। ঠিক আছে, এই আমি বেরোলাম, আজ মুক্তাঙ্গনে ফাইসলা হয়ে যাবে। আহ, কি পাগলামো করছো? কোনো কথা নয়, আজ আমি দেখতে চাই কেমন মেয়ের কেমন মা। মুক্তাঙ্গন। আমি তাই তো বলি, অমন নির্লজ্জ ছেলে হবে কার?
আমিও তো তাই বলি, অমন বেহামে হবে কার, যেমন মা ছিল ভালো ছেলে দেখলেই পেছনে ঘুরঘুর করা। আমি ঘুরঘুর করতাম না, তুমি হ্যাংলার মতো সারা ইউনিভার্সিটি আমার পিছনে ছো ছো করে বেড়াতে। আলবত্তমে নিজে তো আমাকে কাট করতে পারোনি, এখন মেয়ে খেলে লিয়ে দিয়েছো। নিজের কথা বলো, নিজের কথা বলো, আমাকে বাগাতে না পেরে এখন ছেলেকে লাগিয়েছো আমার মেয়ের পিছনে। অসম্ভব, আমি তো তোমার উৎপাতে তাড়াহুড়ো করে বিয়ে করে সংসারী হয়ে গেলাম। আহা, কত লক্ষ্মী আমার বউটা, দেখলে হিংসে বুক পুড়ে যাবে। থাক থাক, আমি তো তোমার জ্বালাতনে হুড়মুড় করে বিয়ে করে ফেললাম। আহা, কি ভালো ছিল আমার স্বামীটা, বেঁচে থাকলে চোখে আঙ্গুল দিয়ে দেখাতাম, চোখ টেরা হয়ে যেত। বেঁচে নেই? আহা, কি হয়েছিল? হার্ট অ্যাটাক। আমাকে এত ভালোবাসতো যে ওর হৃদয়টা একেবারে দুর্বল হয়ে গিয়েছিল। অ্যাটাক হলো আর এক ঘন্টা। থাক 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 থাক, শান্ত হও। এত বড় দুঃখ তোমার বুকে, তোমাকে আঘাত দিয়ে কথা বলা আমার উচিত হয়নি, বড় অন্যায় করে ফেলেছি। তোমার কি দোষ, তুমি তো আর জানতে না। জানলে কখনো এরকম বলতাম না, তাহলে ছেলের বিয়েটা দিয়ে ফেলি, পরীক্ষা টরীক্ষা যখন হয়ে গেছে তখন আর চিন্তা কি। মেয়েটা অবশ্য এখনো পড়ছে, তবে দোষ কি, বিয়ের পরেও তো পড়তে পারে। আমার মেয়ে শ্বশুর তোর ছোট লোক হবে না? অসম্ভব, ইম্পসিবল। এমন উদার মহৎ শ্বশুর পৃথিবীতে কোনো মেয়ে কখনো দেখেনি। আর শাশুড়ি, আমার মতো শাশুড়ি কোনো ছেলের ভাগ্যে আজ পর্যন্ত জোটেনি। আমার মেয়ের বিয়েতে আমি ছেলেকে বাড়িয়ে দেব, গাড়ি দেব, বিরাট ব্যবসা গড়ে দেব। হতে পারে না। কেন? আমার ছেলে কি ফকিরের ছেলে যে শ্বশুর বাড়ির থেকে বাড়ি আর গাড়ি নেবে? আমার ছেলে কি বাজারের গরু যে টাকা দিলে বিক্রি করব? আমার মেয়ে কি ফকিরের মেয়ে যে খালি হাতে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়ি যাবে? আমি মেয়ে জামাকে বাড়ি গাড়ি ব্যবসা করে দেবো? ইম্পসিবল, আমার ছেলে সব কিচ্ছু নেবে। নিতেই হবে। কেন? আমার মেয়ে মাথা উঁচু করে থাকবে। মাথা উঁচু করে থাকবে আমার ছেলে? মেয়েকে যা যা দেবার দেবো আমি, বাপের বাড়ির থেকে সে একটা সুতো পর্যন্ত নিতে পারবে না। আমার টাকা আছে, আমি দেবই। তোমাকে আমি পুলিশ। হ্যাঁ পুলিশ। হ্যাঁ হ্যাঁ পুলিশ, তোমাকে আমি অ্যারেস্ট করাবো, যৌতুক দেওয়ার জন্য তোমাকে আমি জেল খাবো। জেল? হ্যাঁ জেল। যৌতুক নেওয়া যেমন অপরাধ, যৌতুক দেওয়া অপরাধ, তোমাকে আমি পুলিশ দেবো। এখানে পুলিশ আছে? পুলিশ! থাক থাক থাক, পুলিশ ডাকতে হবে না, পুলিশ ডাকতে হবে না, আমি কিছুই দেব না, এমনিতে আমি বিয়ে দিতে রাজি। তাহলে রাজি? রাজি। সরি। হবে না, হবে না, হবে না, না এই বিয়ে হবে না। ওরে বাপ রে, এ তো মেয়ের পক্ষ ছেলে পক্ষে আলাপ নয়, বাঘে মশে লড়াই। কি বলছিল রে? খুব ঝগড়াঝাটি। কি বলছিল তা তো আমি বুঝতে পারিনি, তবে ঝগড়াঝাটি যে চরমে চলছিল তা দুজনের চেহারা আর ভাবভঙ্গি আমি দূর থেকে দেখে বুঝতে পেরেছি। এখন আমরা কোথায় যাচ্ছি? গ্রামে, আমার মায়ের কাছে। আমার মার কাছে তোমাদের দুজনকে আমি রেখে আসবো। খালামার কাছে? হ্যাঁ। খালামা যদি আমাদের কথা জিজ্ঞেস করে তারা কি বলবো? কি বলবি? হ্যাঁ বলবি, আমাদের দুজনে আজ হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, সালাম করতে এসেছি। হ্যাঁ বিয়ে হয়ে গেছে। ওঠো, তুমি ওঠো। তাড়াতাড়ি চলো। রিপোর্ট আপনার দেয়া? হ্যাঁ, কেন বলুন তো? ডক্টর, ডক্টরের রিপোর্ট কি কোনোভাবে মিথ্যে করে তো যায় না? আপনি রোগীর কি হন বন্ধু? এই রিপোর্টটা যাতে মিথ্যে প্রমাণিত হয় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। দেশি বিদেশি স্পেশালিস্টের সঙ্গে আমি পরামর্শ করেছি, বাট আই এম রিয়েলি সরি।
এসব কি তাহলে সত্যি মুরাদ? কিন্তু কেন, কেন তুই এমন করলি? কেন করলি মুরাদ? আমার ইচ্ছা হয়েছে আমি করেছি, বেশ করেছি, ভালো করেছি। না ভালো করিস নি তুই। এভাবে একটা নিষ্পাপ সরল মেয়ের মনে আঘাত দেবার কোনো অধিকার নেই তোর। কিসের আঘাত? এমন কি আছে পাপের মধ্যে যে ওকে নিয়ে সারা জীবন পড়ে থাকতে হবে? আমি মিশবো অমন আরো দশটা বিশটা মেয়ের সাথে, মিশবো, ফুর্তি করবো, আমার যা ইচ্ছে তাই করবো। মুরাদ, মুরাদ, তোর খুব ঘৃণা হচ্ছে আমার উপর, তাই না রে? তোর এতদিনের ভালোবাসাতেও যদি ঘৃণা এসে থাকে, তাহলে পপি আমাকে ঘৃণা করবে না? বল, ঘৃণা করবে না? মুরাদ, তোর কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বল। তুই বুঝিস না, আমি যে আর একা একা সইতে পারছি না রে। আমাকে বল মুরাদ, আমাকে সবকিছু খুলে বল। সইতে পারবে? পারবে তো সহ্য করতে? মুরাদ, বন্ধু আমার, এতদিন ধরে আমাদের সব হাসি আনন্দ ব্যথা ভাগ করে সহ্য করেছি, করিনি? না সাহেব, এ সত্যি। আমি হয়তো আর দু একদিন বাঁচব, এমনও হতে পারে দু চার ঘন্টা। না না মুরাদ, অমন কথা বলিস না। এখন তুই বল, এ কথা কি আমি মাকে বলতে পারতাম, বাবাকে বলতে পারতাম? আর পপি, পারতো না, পারতো না পপি, কিছুতে সইতে পারতো না। অথচ এসব ওকে বিশ্বাস করাতেই হবে। আমাকে ঘৃণা করতে না পারলে পপি বাঁচবে না। সাহেব, সাহেব, তোর দোহাই লাগে, আমার বুকের দিকে তাকিয়ে তুই ওকে বাঁচা, ওকে বাঁচা সাহেব। আমি পারবো না, তোর নামে মিথ্যে কলঙ্ক রাটাতে আমি পারবো না মুরাদ। সাহেব, সাহেব, দরকার হলে তুই চাক্ষুষ প্রমাণ দেওয়ার জন্য পপিকে এখানে নিয়ে আসবি, আমি আমি সব ব্যবস্থা করে রাখব, সব। বলো বলো, এসব সত্যি কিনা বলো, বলো না, বলো না, বলো, তুমি বলো, বলো এসব মিথ্যে, বলো, চিৎকার করে সবাইকে জানিয়ে দাও এসব মিথ্যে, বলো, মুরাদ এমন হতে পারে না। চুপ করে আছো কেন? বলো, বলো এসব মিথ্যে। আমি কি বলবো? আমার কাছ থেকে শুনতে চাও কেন? তুমি নিজে বুঝতে পারো না তুমি নাকে ভালোবাসো? আমি আমি তো বুঝতে পারি, নিজের মনের কাছে যতবার প্রশ্ন করি মন ততবার বলে ওঠে এসব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। তবুও মানুষ এসব বলে কেন? তুমি জবাব দিতে পারছো না কেন? বলো না, বলো না বাবা, সত্যি কথাটা ওকে বলে দাও না। সত্যি কথাটা, সত্যি কথাটা, সত্যি কথাটা যে আমিও বলতে পারছি না। কেন, কেন বলতে পারছো না?
তুমি যদি বলতে না পারো তাহলে আমাকে দেখতে দাও, নিজের চোখে দেখে বিশ্বাস করতে দাও। পৃথিবীতে প্রেম ভালোবাসা সরলতা সব ভুল, সব ভুল। তোকে আমি লম্পুদের কাছে যেতে দেব না। না না, আমি দেখব, নিজের চোখে দেখব, দেখে দেখে তো বুঝবো পৃথিবীর আরো কত কি দেখতে বাকি আছে। তবুও দেখার শেষ হবে না পপি, তবুও বোঝার অনেক কিছু বাকি থেকে যাবে। জানিস আমি ওকে কত ভালোবাসি, এ জগতে আমার ভালোবাসা নেই ওকে আরো বেশি। বন্ধুত্বের মধ্যে বোধহয় ভালোবাসা নেই, তাই তুইও প্রস্তাব দিতে পারিস, পপির মায়ে প্রস্তাব দিতে পারে, এমনকি এমনকি পপি একথা বলতে পারে। বলেছে পপি, পপির মায়ের কথা বলেছে। মোরা তোর জন্য প্রয়োজন হলে আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। আমি তো আমি তো মরে যাব রে, বন্ধুর জন্য এত কিছু করেছি, মৃত্যুর সময় এই মিনতিটা রাখ না। না না মুরাদ, না আমি পারবো না। পারবি, পারবি শাহিদ, তুই না আমার বন্ধু, আমার ভাই। আমার আমার মৃত্যুর কসম লাগে, অমত করিস না। বল তুই রাজি আছিস, বল। ঠিক আছে, আর আমার কোনো দুঃখ নেই, আমি মরলেও শান্তিতে মরব। শাহেদ, শাহেদ, আজই আমি এ ঘর ছেড়ে দেব, ফরেস্টের বাংলোটা ভাড়া করব, ওখানেই ওখানেই তোদের বাসরঘর হবে, আমি নিজ হাতে সাজাব, মনের মতো করে সাজাব। বাসর শেষে তুই ওকে গ্রামে তোর মার কাছে নিয়ে যাবি, বাড়ি ফিরে আমার মা বাবার কাছে ভাবছে শান্তিতে, পরম শান্তিতে মরে যাব। না এ ঠিক হয় না মা, এ ঠিক হয় না, এ হবে না। কেন হবে না?
তুই তো কথা তুলেছিলি, তোর কথা অনুযায়ী তো কথা বলেছি। না মা, আমি মিথ্যা বলেছিলাম, আমি পারবো না, আমি পারবো না। তুমি মানা করে দাও, কথা ফিরিয়ে নাও। না, তোমার জন্য আমার অনেক অপমান সহিত হয়েছে। আর না, বারবার তোমার খেয়াল খুশি মতো চলতে পারে না। এবি হবে হবে এবং হতেই হবে। আচ্ছা, বিয়েটা বন্ধ করেছো তো? কি ক্ষতি ছিল ডক্টর, ও যদি রিপোর্টটা না জানতো বিয়েটা যদি হয়ে যেত। অবশ্য পরীক্ষা করে যে রেজাল্ট পেয়েছি তাতে ক্ষতি কিছু হতো না, কারণ বিয়ের আগেই পেশেন্ট মারা যেত। ডক্টর, ডক্টর আপনি কি বলছেন? হ্যাঁ, মানুষের শরীরে ব্লাড সেলের যে স্বাভাবিক পরিমাণ থাকে তার হিসেব অনুযায়ী আপনার বন্ধুর লিউকেমিয়া এখন যে স্টেজে আছে, শুনতে নিষ্ঠুর লাগলেও আমাকে বলতেই হচ্ছে, সম্ভবত কালকের দিনটি তিনি বাঁচবেন। পরশুই তার জীবনের শেষ দিন। পরশু শেষ দিন, পরশু, পরশু। এত তাড়াতাড়ি? জি, দেরি করবার মতো সময় আমার নেই। বিয়ে পরশু দিনই হবে, আর আর কোনো হইচই আরম্ভ হবে না। বলুন সম্ভব হবে কিনা? একদিনের মধ্যেই বললাম তো, কোনো আরম্ভ হবে না। আর পরশু যদি না হয় তাহলে বিয়ের কোনোদিন হবে না। ঠিক আছে বাবা, তাই হবে। মনে রাখবেন, পরশু সন্ধ্যার মধ্যেই সবকিছু ঠিক করে ফেলতে হবে। শাহেদ, মুরাদের কোনো খবর পেলি না বাবা? তোর খালু জান তো খাওয়া দাওয়া ছেড়ে ঘর বন্ধ করে বসে আছে। আজ আমি মুরাদের খোঁজ পাবো খালাম্মা। পাবি? হ্যাঁ, আর আমার বিশ্বাস আপনাদের সব ভুল ধারণা আজ ভেঙে যাবে। আমি খবর পাঠানোর সঙ্গে সঙ্গে চলে যাবেন। বিয়ে এখানে হবে না, যেখানে বিয়ে হবে সেখানে নিয়ে যাচ্ছি, ফরেস্ট ডাক বাংলো। চিঠি খালাম না, মুরাদকে শেষবারের মতো দেখতে হলে চিঠি পাওয়া মাত্র ফরেস্ট ডাক বাংলো চলে আসবেন। শাহেদ, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? মুরাদের কাছে। না না, আমি যাব না, আমি ওকে ঘৃণা করি, ঘৃণা করি। ও একটা মাতাল লম্পট প্রতারক। মিথ্যে কথা, তো মাতাল লম্পট কিছুই নয়, সবাই যা দেখেছে, তুমি যা দেখেছো, এই আমি তোমাকে যা দেখিয়েছি তা সবই অভিনয়। অভিনয়? হ্যাঁ হ্যাঁ, অভিনয়। সবার কাছে দুর্নামের পাত্র হয়ে ওই অভিনয় করে গেছে, যাতে তুমি ওকে ঘৃণা করতে পারো, ভুলতে পারো। শুধু তোমার মঙ্গলের জন্য, তোমার ভালোর জন্য। আমার ভালোর জন্য? আমার ভালোর জন্য বুঝি আমার জীবনের সঙ্গে, আমার ভালোবাসার সঙ্গে ও প্রতারণা করেছে। প্রতারণা সে তোমার ভালোবাসার সঙ্গে করেনি পপি,
ও প্রতারণা করে চলেছে ওর জীবনের সঙ্গে, ও প্রতারণা করে চলেছে ওর অবশিষ্ট আয়ুটুকুর সঙ্গে। তার মানে? আজি আজি ওর জীবনের শেষ দিন। মুরাদ, মুরাদ, মুরাদ! আমি তো মৃত্যুর জন্য প্রস্তুতি ছিলাম, ভালোই হলো। এবার তোমার মুখে মাথা রেখে হয়তোবা তোমার আগে মরে যাব। তুমি বউ সেজেছো পপি, কি সুন্দর লাগছে তোমাকে, কি সুন্দর! চোখ মেলে চাইবা
Ha ha ha!